কালীবাড়ি 5টার সময় খুলবে, 15 মিনিট আগে পৌঁছে দিয়েছি। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 18 ফেব, আর এখন আমরা ব্লগ স্টার্ট করছি 1টার সময়। মা লাঞ্চ বানাচ্ছে। ব্লগটা শুরু হয়নি, সকালে সুইমিং এ গেছিলে, ব্রেকফাস্ট হলো, সুইমিং এ গেলি, বাবা বাজার গেল, বাবা বাজার থেকে চিকেন নিয়ে এলো, আমার আর তোর বাবা তো মাছ খেয়ে নেবে আর দুবেলার। আর এটা আমোদি মাছ বলে, আবার বৈরাগী মাছও বলে। এই মাছে না নুন দিতে নেই, এটা খুব নুন হয়, এই জন্য এটা নুন দেবো না, খালি মশলা দিয়ে ম্যারিনেট করে নেবো, তারপরে বেসন দিয়ে ডিপ করে, ডিপ ফ্রাই করে কুরকুরে ভাজা করবো। তুমি খাবে না? তুমি খাবে? আর বাবার বাটা মাছ ঝোল, বাবা তো চিকেন খায় না, এখন বাটা মাছের পাতলা ঝোল, এটা বললাম একটা দুটো খেয়ে নিও। আমোদি মাছ ছোটো মাছ, বেশি ডিপ ফ্রাই করবো না, শ্যালো ফ্রাই করবো, ডিপ ফ্রাই করলে বেশি ভালো লাগবে, কিন্তু আমি শ্যালো ফ্রাই করবো, অল্পই এনেছি, বেশি আনিনি, কেন তুই আর বাবাই খাবি, আমি তো খাবো না। তো ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর মাছ ধুয়ে রেখে দিয়েছি, আর এখন মাংসটা ম্যারিনেট করেছি। এখন 1টা বাজে, তো রান্না কখন হবে কি জানি, মাংসটা করব আর চিকেনটা কুকারেই করব, কুকারে করব না কড়াইতে করব, তোমার ডিসিশন, তোমার ডিপার্টমেন্টে, কড়াইতেই করবো আলু ছাড়া, কেন আমাদের এখন আগে যেটা 3 কিলো আলু লাগতো সপ্তাহে, আমরা এখন স্টপ করে দিয়েছি, আলু 1 কিলোও লাগে না, মানে 1 কিলো আলু 2 সপ্তাহ চলছে, মানে আমরা আলুটা বন্ধই করে দিয়েছি। আমাদের মাছটা একটু পেঁয়াজ, একটু আদা আর রসুন আর 1টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে, এটা আমোদি মাছটাকে নুন দেবো না, হলুদ আর লঙ্কাও দেবো না, হলুদ দিয়ে আর এই মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আপনাদের ঘরের সেটিং দেখাইনি, তো এখন একটু ঘরের সেটিং দেখাই, অত মানে ক্লিন হয়নি, এখন চলছে। এখানে ঢুকতেই ডাইনিং টেবিল, আর এখানে এই ফোল্ডিং কটটা রেখেছি, ওখানে ঠাকুর, জায়গা কম বলে এখানে চালটা রেখে দিয়েছি সামনে ড্রয়িং রুমেই চা, আর এটা আমার ছেলের অফিস রুম, স্টাডি রুম, এইটুকু জায়গাটা ওরকম, পাশে ওটিজি। আর এটা নতুন কার্টেন্স কিনা হয়েছে, আগের মতনই কিনেছি সেম, কেন কি ম্যাচিং হয়ে যাবে। আর এটা আলাদা আলাদা লাইটিং, বাথরুম, এই একটাই বেডরুম, এই বেডরুম, আর এখানে টিভি, আর ওই কোণে একটু মেডিসিনের জায়গা, আমার এই মেডিসিনের জায়গা, আর এখানে আলমারিটাকে নিয়ে এসেছি, আলমারিটা হয়ে গেছে এখানটা, আর আমাদের বাইরের ঘরের জায়গা নেই, তো বাইরের ঘর থেকে এটা আনা হয়ে গেছে ভেতরের ঘরে, মানে আমাদের বেডরুমটাও রান্নাঘরের কিছুটা পার্ট। আর কিছু বাটা মাছের ঝোল হচ্ছে তো বাবার জন্য, আর এই আমোদি মাছটা ভাজবো না, এই বেসনটা দিয়ে, এই যে মশলা দিয়ে পেঁয়াজ রসুন রেখেছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর এই বেসন একটু ছড়িয়ে দেবো, ভালো করে মুচকুচে হবে। তুমি আগে খেয়েছো? না, আমি খাইনি, আমি মাছ খাই। হ্যাঁ, ইলিশ মাছ খাও তো, ইলিশ আর চিংড়ি খাই। ওটা মাছ নাকি? মাছ, চিংড়ি মাছ আছে কিন্তু হচ্ছে না করা, এই মাছ ওই মাছ আর করা হচ্ছে তো, আর চিকেন করা হয়ে যাচ্ছে তো চিংড়ি মাছটা রয়ে গেছে, ওইটা কবে করবো চিন্তা করতে পারছি না। আর বাবা শরীর কেমন আছে এখন? ঠিক আছে, বেটার, অনেক ভালো, বাবা দেখ কত কাজ করে,
স্যালাড কাটছে। আর আমি আজকে সকালবেলা পোহা বানালাম, চা খেলাম, আর তারপরে আমি 9টা নাগাদ সোমার ব্যানার্জিদাকে ফোন করলাম, সোমা ব্যানার্জিদার অ্যানিভার্সারি আজকে 18 ফেব। তো অনেকক্ষণ কথা হলো আর ভিডিও করা হয়নি, ওই জন্য আমি বললাম না আগে কথা বলে নিই, কাজ করতে আরম্ভ করে দিলাম ভুলেও যাই আজকাল। তো আমি ওনার সকাল সকাল ফোন করেই তারপরে সব কাজ করলো, এই জন্য সব দেরি করে কাজ হচ্ছে আমাদের। তারপরে চিকেন আনলো, দেরি হলো, এইসব জন্য রান্না আজকে লেট হচ্ছে। আজকে আমরা মনে হয় 2:30-3টে খাবো, পুরো পাতি বাঙালি, এ তো বাঙালি না, পাতি বাঙালি বলে না, সেরকম আরামসে খাবো। তেল গরম হয়ে এসেছে, এই আমুদি মাছগুলো ছাড়বো। আর কড়কড়ে ভাজা হবে, আর চিনি চিবে খেয়ে নিন, লাগলো না 2-3 মিনিটেই ভাজা হয়ে গেল এসে যে কড়কড়ে, সেই না। এতে তো নুন দিইনি, উপর থেকে চাট মশলা দিয়ে খেলে হেভি লাগবে, এরকম উপর থেকে একটু একটু স্প্রিংকল করে দিলে দারুণ লাগবে খেতে। এটা ভাজার পরে দিন, সাজুগুজু করে রেডি হয়ে গেছি। একটা এখানে খাড়কি বলে জায়গা আছে, সেখানে কালী মন্দিরে যাব, বাঙালিদের মন্দির, সেখানে কালীবাড়ি, সেখানে যাব, ওখান থেকে ঘরে আসবো, তারপরে রান্নাবান্না, এই তো জীবন। আজকে রোববার বলে যেতে পারছি, রোববারে শনিবার একটু বেরাই, সারা সপ্তাহ ঘরে থাকি, শনি রোববার ওকে বিরক্ত করি, কোথাও নিয়ে চল কোথাও নিয়ে চল করতে থাকি, নিয়ে যাচ্ছে আমাকে, ভালো লাগছে, ভালো লাগছে, তো খুব ভালো লাগছে। বাবাও রেডি, জল ফল জল নিয়ে নি। তো এখন আমরা বেরিয়ে গেছি কালীবাড়ির জন্য, লাইফ রিপাবলিকেই আছি, দেখাচ্ছে 40 মিনিট মতন লাগবে, দূরে আছে এখান থেকে। আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, আমি জানতাম না ওখানে কালীবাড়ি আছে, আমিও বেঙ্গলি কমিটি থেকে জানতে পারলাম, কেন কি ওখান থেকে আমাদের ঠাকুর নেওয়া হয়েছে, সরস্বতী মাতার আর প্রতিমাটা নেওয়া হয়েছে, আর জায়গাটা ভালো জায়গা, গ্রিনারিজ আছে প্রচুর, তোমাদের দেখে ভালো লাগবে। আমি প্রচুর বার গেছি বিফোর লকডাউনও গেছি, বাট জানতাম না ওখানে কি কালীবাড়ি আছে, আর ওখানে অভিষেকেরও ছিল কলেজ সিম্বায়োসিস। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে পুনাবলে, আজকে পুনাবলে নিয়ে যাচ্ছি, থেকে নিয়ে যাচ্ছি, আগে না হলে আমরা ওয়াকার থেকে যেতাম, আজকে ভাবলাম নতুন জায়গা থেকে এক্সপ্লোর করি। আর সব জায়গায় বড় বড় পতাকা মতন আছে, কালকে শিবাজী জয়ন্তী, আমাদের ঘরে আসলে হচ্ছে না, ওটা নিয়ে নিতে সোসাইটিতে হবে, আর নেই কালকে বিকেলে 6টার সময় হবে। এরকম ঝান্ডা সব দিকে লাগিয়ে রেখেছে, কিছুক্ষণ বাদে বাদে উপরে। একটা জিনিস আছে, পুনেতে সব ফেস্টিভ্যাল বেশ ভালো করে এনজয় করে সেলিব্রেট করা হয়, এটা একটা জিনিস। বাবার শরীর খারাপ ছিল, সুপ্রিতা শর্মিষ্ঠা এসেছিল, তখন ও ক্যাব বুক করছিল, ক্যাব পাচ্ছিল না, তখন আমরা তাড়াতাড়ি করে আমি আর ছোট গিয়ে ওকে স্টেশনে ছাড়তে গেছিলাম, এই রাস্তায় মনে পড়ছে আমি এই রাস্তায় এসেছি, এইখান থেকে আমরা গেছিলাম পুনা স্টেশন। কি করছো?
দেখছিলাম। তো আমরা এসে গেছি কালীবাড়ি, 5টার সময় খুলবে, 15 মিনিট আগে পৌঁছে দিয়ে। জায়গাটা কেমন লাগছে? বাবা মা শপিং সেন্টারে। এই যে ধনে পাতার চাটনি হবে, তার জন্য ধনে পাতা পুদিনা এইসব নিয়ে চলে এলাম আমি আর বাবা। তুই তো গাড়ি নিয়ে জায়গা পেয়েছিস না? ওখানে পার্ক করেছে, ওখানে নেই, কেউ রেখেছে হরিয়ানা বলে। আচ্ছা কালকে পাওয়া যাবে, আর এখন চা করবো। আর আস্তে আস্তে আমি এমনি এমনি হচ্ছিলাম। পুরো রাস্তা গেছো ঘুমাতে ঘুমাতে, আসলে ঘুমাতে ঘুমাতে? না আমি ঘুমাইনি। বৌদি তোমার উপরে গেছো? বৌদি আমার উপরে গেছে? আমার মেয়ে মানে কি বলবো, জন্ম ওর মা দিয়েছে, আমার মতন হয়েছে। এই যে বহু বছর বাদে, না ভুলে যাস নি তো? না উমা এটা পারিস? একটু লাগবে, গরম হয়ে গেলে শরীর। আগে ঠান্ডা জলের সাথে বাবা যেখানে কাজ করতো ওখানে সুইমিং পুল ছিল, ওখানে ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে যাবো। তার আগে থেকে বেবি পুল থেকে শুরু করেছিল, একা একাই শিখিয়েছিস তুই সুইমিং পুলে। 2010 অবধি করেছি, তারপরে তো 11-12 আমি বাইরে চলে গেছিলাম, তো করতে করা হয়নি সুইমিং। আফটার 13-14 ইয়ার্স আমি এখন করছি। প্রচুর হাঁপিয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। আর ভালো লাগছে কি আমি একটু ভুলিনি, করতে পারছি। আমি টায়ার্ড হয়েছি, একটাই রাউন্ডে টায়ার্ড লাইক, এটা ফার্স্ট টাইম তাই জন্য মেডবি হচ্ছে। আমি বসে পড়েছি, এখন কেমন জলটা, ঠান্ডা? নরমাল, এখন নরমাল লাগছে। বাড়ি গিয়ে তো সাবান নিতে হবে। হ্যাঁ এখানে জল আসছে না। আর আমরা ভিডিও কনে সব দাদা আমার সুপ্রীত, তুই
মানে সবাই কলেজে যারা যারা বন্ধুরা বন্ধুরা ছিল সবার সাথেই হতো গেমস। যে এই হলটা দেখতে পাচ্ছেন বড়, অনেক বড় হল। এই হলে আমাদের সরস্বতী পুজো হয়েছিল আর মজা এসেছিল এই হলে সরস্বতী পুজো করে, আর সব অনেক বাঙালিদের সঙ্গে আলাপ হয়েছে আর খুব ভালোও লাগলো। টাইমটা কী করে কেটে গেল, একদিন বোঝাই গেল না, দু তিন দিন আগের থেকে আমরা এখানে ব্যস্ত ছিলাম সবাই। আর তার আগে আমার হাজব্যান্ড হসপিটালে ভর্তি ছিল, তাই জন্য আমি বিজি ছিলাম। আর ছেলে ওই মপিং করতে গিয়ে হাতে ব্যথা পেয়ে যায়, তাই জন্য সেই জন্যও আমি করিনি ব্লগ, এই আজ থেকেই স্টার্ট করেছি। আর ছেলের খুব কাজে ব্যস্ত, ব্লগের যে এডিটিং করবে, শুটিং তো হচ্ছিলো কিছু কিছু, কিন্তু তার এডিটিং হয়ে ওঠেনি।